আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস, ফ্যালেন তো আমাদের এবং সেভার প্লাস এনএসএভার জন্য আজ চলেছে নতুন আউটি গোল্ড পাস ইভেন্ট। সো গাইস, আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য এই নতুন গোল্ড পাস ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন? এছাড়াও গাইস, আমাদের এই নতুন ইভেন্ট থেকে গোল্ড কয়েন দিয়ে স্পিন করে ফ্রি লেজেন্ডারি গান স্কিন, রয়্যাল স্কিন, এছাড়াও ইমোট সহ করে অনেক অনেক আইটেমস আপনারা একদম ফ্রিতে আপনাদের সকলে আইটেম জেনে নিতে পারবেন। অর্থাৎ আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য আপনার সকলে এই নতুন গোল্ড পাস ইভেন্ট আপনার সকলে কবে দেখতে পারবেন? অফিসিয়াল ব্যানার ও কনফার্ম ডেট সহ করে আজকের এই ভিডিওতে প্রফুল ডিটেলস আলোচনা করবো। এই শুরু গাছ, আমাদের স্কোরপিও স্পেশাল যে নতুন ইভলশন বান্ডিটি রয়েছে সেটার কিন্তু ফোর ডিবু আজকের এই ভিডিওটিতে রয়েছে। তার সঙ্গে দোষ, আজকের বড় আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য মারাত্মক লেভেলে কিছু ইভেন্ট চলেছে। সো কি নতুন ইভেন্ট আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে অফিসিয়াল ব্যানার শো করে এয়ার টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এই শুরু আপকামিং টাইমে খুবই দ্রুত আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য নতুন আউটটি ডিসকাউন্ট ইভেন্ট চলেছে। সো কি নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা সম্পর্কিত আপডেট কিন্তু আজকের এই ভিডিওটিতে রয়েছে। এই শুরু গাছ, আমাদের সামনে ওবি আপডেটের পর আপনার সকলে কি কি নতুন নতুন গান স্কিন দেখতে পারবেন আমাদের গেমে, তো সেগুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে রিভিউ করে দেখিয়ে দিব। এই শুরু গাছ, আমাদের বয় পাস ইভেন্টের ভিতর বছরের একটি আপডেট চলে আসছে যেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে রিভিউ করবো। পাশাপাশি আমাদের সামনের মাসের বয় পাস ইভেন্টের স্পেশাল ক্যারেক্টারটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে অ্যাড টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। তার সঙ্গে দোস্ত, আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য পরবর্তী রিটার্ন ইভলশন গান স্কিন হিসেবে আপনার সকলে কোন গান স্কিনটা দেখতে পারবেন, এমনকি রিটার্ন ইভলশন বান্ডেলের আপডেট। তার সঙ্গে দোস্ত, আমাদের ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য অনেকগুলো ছোট বড় ফিক্সড ইভেন্টের আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে। সুতরাং গাইস, আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না। আমাদের এই বান্ডিটি রয়েছে, তো প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের এলিট পাস এমনকি বুয়ে পাস রিলেটেড থাকবে। সো ফার্স্ট অফ অল আশা করছি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। এন্ড সিজন 4 এ মেবি দেখতে পারছেন একটা বান্ডিল রয়েছে। এছাড়াও এটা ফিমেল ভার্সন মেল ভার্সন প্রত্যেকটাই কিন্তু দেখতে পারবেন। এর পাশাপাশি দেখতে পারছেন একটা স্ক্যামিং স্কিন রয়েছে। সো এটা জায়গায় কিন্তু আদার্স আইটেমস পোস্টপন করে দিতে পারে আর কি গেনা। এন্ড তারপর দেখতে পাচ্ছেন একটা টুকটাকের স্কিন, এমনকি দেখতে পাচ্ছেন একটা মোটর বাইকের স্কিনও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও পাশাপাশি দেখতে পাচ্ছেন আরো একটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে যেটা কিন্তু গাইস প্রচুর পরিমাণে লেজেন্ডারি এমনকি রেয়ার রয়েছে। এমনকি পাশাপাশি দেখতে পাচ্ছেন সাপোর্ট স্কিন রয়েছে, ব্যানার তো রয়েছে। সো এগুলো কিন্তু আপনার সকলে যখনই বুয়ে পাস করবেন, তারপর আপনার যখনই মিশনটা কমপ্লিট করবেন, তারপরেই কিন্তু আপনার সকলে স্পেশাল ক্যারেক্টার নিতে পারবেন। ওইগুলো থেকে যে কোনো একটা আইটেম কিন্তু আপনারা নিতে পারবেন। তো এখান থেকে প্রত্যেকটা আইটেম কিন্তু অবশ্যই পাবেন না। এই শুরু গাইস, কালকে কিন্তু ফাইনালি আমাদের কিন্তু ব্রিটিশ সেভার প্লাস এনএসএভার জন্য স্পেশাল একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হবে, যেখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন ফ্রি কালেক্ট আইটেম এবং একটা ইভেন্ট দেখতে পারবেন, যেটা কিন্তু আমাদের থিম একটা ইভেন্ট হবে। সো এখানে কিন্তু দেখতেই পারছেন প্যাকার স্কিন ফ্রিতে পাচ্ছেন, প্যানের স্কিন ফ্রিতে পাচ্ছেন, ব্যাকপ্যাকের স্কিন ফ্রিতে পাচ্ছেন। সো প্রত্যেকটা আইটেমের বেশিরভাগ আইটেম কিন্তু আমাদের লেজেন্ডের ভার্সন। সো পাশাপাশি দেখতেই পারছেন আমাদের এই আইটেমটা কিন্তু এখানে রয়েছে। সো অফিসিয়াল ব্যানার শো করে আশা করছি স্কিপ দেখতেই পারছেন। সো এটা হলো কি আমাদের ফ্রি ইভেন্ট। তো পেইড কোন নতুন ইভেন্ট আসবে সেটাও চলুন আমি আপনাকে আজকের এই ভিডিওটিতে অ্যাড টু জেড রিভিউ করে দেখা দিচ্ছি। যেমনটা কেন স্কিপ দেখতে পারছেন, এই যে আমাদের গ্লোয়াল স্কিন ইভেন্ট রয়েছে, এটা কিন্তু আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস সিঙ্গাপুর সার্ভার, এই সব আমাদের ইন্ডিয়ান সার্ভার তিনটা সার্ভারে কালকে আপনার সকলেই দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম যারা অফিসিয়াল ব্যানার এমনকি ইভেন্ট প্রি অ্যাক্সেস এখন স্কিপ দেখতে পারছেন। সো ইভেন্ট আসলে কারা কারা কমপ্লিট করবে সেটা নিশ্চয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। সো গাইস, পাঁচ জগতে যে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএসএভার জন্য বুয়ে পাস ইভেন্টের ভিতর বর্ষের একটি আপডেট নিয়ে, তো দেখুন গাইস স্পেশাল ক্যারেক্টারের ভিতর বুয়ে পাসে কি হতো। আমরা যে স্টোর থেকে ক্যারেক্টস গুলো কিনতাম ওইগুলো থেকে কিন্তু আমাদেরকে স্পেশাল বান্ডেল গুলো দেওয়া হতো, যে বান্ডেল গুলো কিন্তু আমাদেরকে লেভেল আপ করতে হতো না। ফলে কি হতো, অনেকেই কিন্তু বুয়ে পাস পারচেস না করে সরাসরি স্টোর থেকে গিয়ে বক্স গুলো পারচেস করে বান্ডেলটা পারচেস করে নিতে পারতো। অর্থাৎ কিছু বক্স হলে তো অবশ্যই বান্ডেলটা পাওয়া যায়, তাই না গাইস? তো এভাবে কিন্তু নিয়ে দিত। তো তাহলে কি হতো, গেনার এই বান্ডেল গুলো কিন্তু ওইরকম একটা ভ্যালু থাকতো না, এমনকি এটা কিন্তু আনরিয়ালিটি একটা প্রাইস হিসেবে পরিচিত পেত। তো এখন কি হচ্ছে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ক্যারেক্টসের ভিতরে আমাদের যে টোকেন গুলো রয়েছে, এই টোকেন গুলো রয়েছে, আদার্স বান্ডেল গুলো নেই। এখন থেকে আপনারা যদি বুয়ে পাস করেন তাহলে কিন্তু এই যে আমাদের বান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন, অন্যথায় আমাদের বুয়ে পাস ইভেন্টের ভিতরে যে ক্যারেজ গুলো থাকবে ওইগুলোতে কিন্তু অবশ্যই আমাদেরকে এই বান্ডেল গুলো এভেলেবল করে দেওয়া হবে। সো এই আপডেট কিন্তু আমার জাস্ট টপে লাগছে। সো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন। সো গাইস, পাঁচ জগতের যে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এনএসএভার জন্য স্কর্পিও ইভেন্ট স্পেশাল যে নতুন ইভলশন বান্ডেলটা মেক করে সেটা আমি আপনাকে অ্যাড টু জেড রিভিউ করে দেখা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল যে বেসিক আইটেমটা রয়েছে এটা কিন্তু রয়েছে বান্ডেলে। সো এটাও কিন্তু মোটামুটি দেখতে ভালোই আছে, আমার কাছে ভালো লাগছে। সো আপনাদের কেমন লাগছে সেটা নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এন্ড তারপর দেখতেই পারছেন এক নাম্বার কালারটা রয়েছে, এন্ড এটা কিন্তু আমাদের এসুটা এই টাইপের কালার দেখাচ্ছে। সো দেখতেই পারছেন প্যান্ট রয়েছে, বডিটুকু রয়েছে, এছাড়াও শুরু স্টাইল দেখতেই পারছেন। সো প্রত্যেকটা আইটেম তো এখন স্কেপ দেখতেই পারছেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন কালারটা এমনকি কোন এনিমেশন এমনকি কোন আইটেমটা আপনাদের সব থেকে শুভ লাগছে এই বান্ডেলের। এন্ড তারপর দেখতেই পারছেন আরো একটি কালার রয়েছে। সো এটার বডিটুকু একটু ঝকঝকা টাইপের লাগতেছে, এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে।
ক্লায়েন্টে তারপর দেখতেই পারছেন আমাদের এইটা রয়েছে সো আমার হয়তো বা কথার সাথে ফুটেজটা একটু নাও মিল থাকতে পারে সো আপনারা একটু মানিয়ে নিন প্লিজ এন্ড তারপর দেখতেই পারছেন আমাদের এই কালারটা রয়েছে যেটা কিন্তু কিছুটা বেগুনি টাইপের দেখাচ্ছে সো বেগুনি কালার লাভার যারা আছেন তারা কিন্তু এটি নিয়ে নিতে পারেন যে আমরা আমাদের স্ক্রিনপোর্ট দেখতেই পারছেন এন্ড তারপর দেখতেই পারছেন ফাইনালি আমাদের যে লুক চেঞ্জার ইমোটো রয়েছে এটাও কিন্তু রয়েছে এর পাশে দেখতেই পারছেন আমাদের টপ যে মেন রেড বান্ডিলটা রয়েছে অর্থাৎ বান্ডিলের কালারটা রয়েছে এটা কিন্তু রয়েছে সো এটি কিন্তু আমাদের ফার্স্ট বান্ডিলের কালারটা থাকবে সো আপনাদের এখান থেকে কোন স্ক্রিনটা এমনকি কোন কালারটা বেশি ভালো লাগছে সেটি কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে পারেন তো এর পাশাপাশি আপনারা যখন এই বান্ডেলগুলো লেভেল আপ করবেন তারপর কিন্তু দেখতে পারবেন এক্সপ্লোসিভ লেভেলে কিছু ইমোট একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই শুরু গাইস আর মাত্র কিছুদিনের ভিতরে কিন্তু আপনারা সকলে আমাদের গেমের ভিতরে যে নতুন ইভার্সন 2.0 ক্যারেক্টার রয়েছে এটা আপনারা সকলে ক্যারেক্টার সেকশনে অ্যাভেলেবল হতে দেখতে পারবেন এর পাশাপাশি আমাদের ক্যারেক্টার সেকশনে কিন্তু অলরেডি এটা অ্যাড হয়ে গেছে সো বুঝতেই পারছেন এটার কিন্তু অফিসিয়াল ভাবে প্রি অ্যাক্সেস চলে আসছে সো এখন কিন্তু খুবই দ্রুত আমাদের গেমে তোর এই নতুন ইভার্সন M10 2.0 টা আসবে সো কার কার নিতে অপেক্ষা আছেন সেটা নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এসব গাইস আমাদের নতুন ইভার্সন M10 2.0 নিয়ে একটা প্রশ্ন অনেকেই করতেছেন সেটা হলো কি আমাদের প্রত্যেকটা গান স্কিন কিন্তু লেভেল 7 পর্যন্ত লেভেল আপ করা যায় বাট এটা কেন লেভেল 8 পর্যন্ত দেখুন গাইস এটা কিন্তু গেন একটা স্পেশালিটি রাখছে সেটা হলো কি আমাদের লেভেল 8 পর্যন্ত আপনি নিতে পারবেন এমনকি এখানে দেখেন আপনি কিন্তু এই ইবুকানটিতে অনেক অনেক অ্যাবিলিটি কিন্তু কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন সো এটা কিন্তু স্পেশাল একটা অ্যাবিলিটি থাকবে আমাদের ইভার্সন 2.0 অর্থাৎ আমাদের স্কর্পিও ইভেন্টের ইভার্সন M10 এর গান স্কিনটার সো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন তাহলে বন্ধুস এখন পর্যন্ত যে যারা আজকে এই ভিডিওটি নাটক তুম প্রাপ্ত দেখতেছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানাবেন বা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউ তাহলে আমি বুঝতে পারবো আমরা কোন সাবস্ক্রাইব বাট আমাকে কতটা ভালোবাসে এন্ড কে কতটা আমাকে সাপোর্ট করতে চায় এন্ড গাইস তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো যে যারা আজকে এই ভিডিওটি স্কিপ করছো প্লিজ যারা আজকে এই ভিডিওটি স্কিপ করবা না এই শুরুর সামনে কিন্তু আমাদের কি মতো সামার ইভেন্ট স্টার্ট হতে যাচ্ছে সো সামার ইভেন্ট স্পেশাল যদি আমাদের কি মতো বিডি সার্ভার প্লাস এনএসএফ এর জন্য কোন প্রকার এইভাবে ফ্রি ইভেন্ট নাও দেওয়া হয় আর কি বাই চান্স এই যে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট দেখতে পাচ্ছেন যেমনটা ধরেন আমাদের টপ ইভেন্ট অ্যাভেলেবল হয়ে গেছে অলরেডি এছাড়াও পাশাপাশি দেখতে পাচ্ছেন কান থেকে কিন্তু আমাদের রয়্যাল স্কিন একটা ওয়েব ইভেন্ট অ্যাভেলেবল করা হবে সো এইগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের গেম তোর অ্যাভেলেবল হতে দেখতে পারবেন আপনারা সকলে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএফ জন্য সো গাইস ফাইনালি এবার জন্য কথা হচ্ছে আমাদের সামনের ওবিতে গেম তোর কি কি নতুন নতুন গান স্কিন অ্যাড করব ওইগুলো কিছু আইটেম সময় আপনাকে রিভিউ করে দেখাচ্ছি তো ফাইনালি কিন্তু গিয়ে আমাদের দেখে কিছু সার্ভার নিচ্ছে সো সার্ভারের মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের এরকম কিছু গান স্কিন শো করা হচ্ছে যেগুলো কিন্তু মাস্ট লেভেলে লাগছে আমার কাছে সো এখান থেকে কোন গান স্কিনটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটি নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এছাড়া গাইস এখানে তো প্রত্যেকটা গান স্কিন দেখানো পসিবল না সো আমি আমার আপকামিং ভিডিওতে আমি আপনাকে এইভাবে এ টু জেড একটা একটা রিভিউ করে দেখিয়ে দিব সো গাইস পাঞ্জাবদের যে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএফ এর জন্য পরবর্তী টান ইভলিউশন বান্ডেল হিসেবে আপনার সকলে কোন টাইয়ার বান্ডেলটি দেখতে পারবেন তো যেমনটা এখানে এখন স্কেবোর্ড দেখতে পাচ্ছেন আমাদের যে র্যাম্পেজ বান্ডেলটি রয়েছে এই র্যাম্পেজ বান্ডেলটি কিন্তু পরবর্তী টান ইভলিউশন গান বান্ডেল হিসেবে রিটার্ন করার সবথেকে বেশি চান্স রয়েছে বিকজ অফ গাইস আমাদের সামনের উবি কিন্তু আসতে বেশি দেরি নাই সো সামনের উবিতে কিন্তু ইভেন্ট স্পেশাল কিন্তু আপনার সকলে আমাদের র্যাম্পেজ বান্ডেলটি রিটার্ন দেখতে পাওয়ার সবথেকে বেশি চান্স রয়েছে সো এটা যদি আপনারা তো রিলেশন আপডেট পায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানিয়ে দিব এই শুরু গাইস আমাদের রিটার্ন ইভলিউশন গান স্কিনের কথা যদি বলতে যাই পাশাপাশি তাহলে কিন্তু একটি কথা বলতে হচ্ছে আমাদের ইভলিউশন M10 যে ওল্ড স্কিনটা রয়েছে অর্থাৎ আমাদের ড্রাগন ফ্রেম M10 এর স্কিনটা যে রয়েছে এটি কিন্তু আপকামিং রিটার্ন করতে পারে বাট গাইস এখানে আরো একটি নতুন লেকচার আছে যেটা হলো কি আমাদের গেমের ভিতর কিন্তু এক সপ্তাহের ভিতরে আমাদের যে নতুন ইভলিউশন M10 টা রয়েছে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে তার আগে যে আমাদের পুরনো M10 টা রয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাড করা হয় নাই এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমন কিন্ডে সাবার জন্য আরো একটি ইভেন্ট চলতেছে যেটা কিন্তু আমাদের ইভো ভোল্ট নামক একটা ইভেন্ট সো এই ইভেন্টটা চলাকালীন আপনারা সকলে আমাদের M10 অথবা যে কোনো ইভলিউশন গান স্কিন কিন্তু রিটার্ন দেখার পসিবিলিটি খুবই কম বিকজ গাইস চারটি ইভলিউশন গান স্কিন কিন্তু একসাথে একটা ইভেন্টের ভিতরে রান করতেছে তো আপাতত আমাদের M10 14 স্কিন নিয়ে কোনো প্রকার লিখছেন অফিসিয়াল কোনো প্রকার আপডেট আসে নাই সো এটা যদি আপনারা লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব এই শুরু গাইস আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত আমাদের যে রমাদান ইভেন্ট স্পেশাল বান্ডিটি রয়েছে এখানে অনেক পর্যন্ত এটা নিতে পারে নাই বিকজ অফ এটাতে কিন্তু খুবই লিমিটেড টাইপের টোকেন দিত আগে তো এখন কিন্তু গিরনা আনলিমিটেড টোকেন দিচ্ছে আপনারা যে ম্যাচটাই খেলেন না কেন আনলিমিটেড টোকেন কালেক্ট করতে পারবেন সো গাইস এইবার ফাইনালি চোখ কথা হচ্ছে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএফ এর জন্য নতুন ডিসকাউন্ট ইভেন্টের আপডেট নিয়ে তো যেমনটা এখানে এখন স্কেপোর্ড দেখতেই পাচ্ছেন ডিসকাউন্ট হুইন নামক নতুন একটা ইভেন্ট যে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়ান একটি ডাটা মার্স আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তবে এটি কিন্তু অলরেডি আমাদের বাহিরের একটি সার্ভার অ্যাভেলেবল করা হয়েছে সো আপকামিং টাইমে হতে পারে এরকম একটা ডিসকাউন্ট ইভেন্ট বিডি সার্ভার প্লাস এনএসএফ এর জন্য আসতে পারে বাট প্রাইসেস গুলো একটু চেঞ্জেস করা হবে সো এটা নিয়ে আরো নতুন রিলেকশন আপডেট পেলে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব সো এবার ফাইনাল চোখ কথা হচ্ছে আমাদের বিডি সার্ভার প্লাস এনএসএফ এর জন্য নতুন গোল্ড স্পিন ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন তো দেখুন গাইস আপকামিং টাইমে এরকমটা হতে পারে আমাদের গোল্ড স্পিন ইভেন্ট নিয়ে একটা গোল্ড পাস ইভেন্টও চলে আসতে পারে যেমনটা কোনো আমি আপনাকে ফার্স্টে বলে দিয়েছি ওখানে কিন্তু আমাদের লোল ইমোট অথবা আমাদের এরকম রেয়ার ইমোট গুলো দিতে পারে যেমনটা দুই থেকে তিনটা ইমোট কিন্তু আমাদেরকে ফ্রিতে দিতে পারে যেখানে কিন্তু একটা ইমোট অবশ্যই রেয়ার থাকতে পারে সো এটা এখন পর্যন্ত 100% কনফার্ম করা হয় নাই সো জাস্ট গিরনা থেকে নতুন লিস্টটা পাইছি বিধমে আপনাকে আজকে এই ভিডিওটি জেনে রাখলাম এই শুরু গাইস আমাদের নতুন গোল্ড পাস অথবা গোল্ড স্পিন ইভেন্টে যদি আপনারা নতুন প্রোডাকশন আপডেট পায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানিয়ে দিব এই শুরু গাইস আপনারা সকলে খুবই দ্রুত আমাদের
এই গেমে তোর গোল্ড স্পেশাল আর একটা মারাত্মক ইভেন্ট দেখতে চলেছেন, তো সকলে কিন্তু গোল্ড কয়েন কালেক্ট করে রাখিয়েন। সো গাইস এই ছিল কাম টু ভিডিও এন্ড ভিডিও যদি আপনাদের সে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ক্লিক করবেন এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে সে বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্টকে আপডেটেড ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ গাইস।